ময়মনসিংহ বিভাগ হিসেবে এটা আওয়ামী লীগ সরকার আসার পরই এই ময়মনসিংহ আমরা নতুন বিভাগ ঘোষণা করেছি, যার কারণে এই ময়মনসিংহে প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। কাজী ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, ময়মনসিংহে একটা বিভাগীয় হেডকোয়ার্টার হিসেবে এখানেও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমরা আলাদাভাবে করে দেব। আমি জানি এই অঞ্চলে এক সময় যে সন্ত্রাস জঙ্গিবাদ ছিল, বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় সেই 2001 সালের কথা আমার মনে আছে, তখন তাদের অত্যাচারে আমার দেশের মানুষ অতিষ্ঠ। শুধু তাই না, এই ময়মনসিংহে চারটি সিনেমা হলে তখন বোমা হামলা হলো, অনেক মানুষ মৃত্যুবরণ করলো, প্রতিনিয়ত সারা দেশে বোমা হামলা, গ্রেনেড হামলা, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, লুটপাট, এটাই ছিল ওই বিএনপি জামাত জোটের কাজ। অবৈধভাবে জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েই দল গঠন করে। সে দল যা খালি লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মানুষ হত্যা, নির্যাতন, অত্যাচার করতে পারে। আমি গফরগাঁয় গিয়েছিলাম এবং সারা ময়মনসিংহ যেখানে যেখানে অকথ্য অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপর, আমি দেখেছি তখন মানুষের কষ্ট। ওদের ক্ষমতায় থাকা মানেই হচ্ছে মানুষের উপর নির্যাতন করা, শোষণ করা, বঞ্চনা করা। আর আওয়ামী লীগ মানুষকে উপহার দেয় উন্নয়ন। আজকে আমরা শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি প্রত্যেকের ঘরে ঘরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। আমরা ভূমিহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। আমরা যখন মানুষের উন্নয়নে কাজ করি, আর বিএনপি কি করে, মানুষের ভূমি দখল করে। আমার মনে আছে গফরগাঁয় আমার একজন আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে পাশ দিয়ে কলা গাছে চারাও পুঁতে দিয়েছে। আমি যখন সেখানে গেছি, আমি খুঁজে দেখি পাশেই একটা চুলা, মানে পাকের ঘর ছিল, ওই চিহ্নটুকু না থাকলে কারো বোঝার উপায় ছিল না যে এই বাড়িটা, বসত বাড়িটা ওই বিএনপি সন্ত্রাসীরা দখল করে পুকুর কেটে তারা সেখানে গাছ লাগিয়ে বসে আছে। কাজে ওরা যেমন মানুষকে সম্পত্তি দখল করে, আর আওয়ামী লীগ ক্ষমতা এসে কী করে, যাদের ঘর নাই, বাড়ি নাই, মাথা গোঁজার ঠাঁই নাই, রাস্তার পাশে পড়ে থাকে, আমরা তাদেরকে ঘর বাড়ি বানিয়ে দিচ্ছি, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, কারণ এই দেশ জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি, 35 লক্ষ মানুষকে ইতিমধ্যে আমরা ঘর করে দিচ্ছি, আর অল্প কিছুদিনের মধ্যে আরও 40 লক্ষ মানুষের ঘর আমরা করে দেব। বাংলাদেশের কোনো মানুষই গৃহহীন ভূমিহীন থাকবে না। যেখানে বিএনপি সরকার আমলে এদেশে 45 ভাগ 41 ভাগ মানুষও ছিল দরিদ্র, আওয়ামী লীগ 2009 সরকারে আসার পর যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করেছি, আজকে দারিদ্রের হার আমরা 20 ভাগে নামিয়ে এনেছি। সাক্ষরতার হার, আমি 96 সালে যখন সরকারে আসি প্রথমবার, তখন দেখি আমাদের মাত্র 45 ভাগ মানুষ সাক্ষরতা হার। আমরা উদ্যোগ নিই, বিনা পয়সায় বই দেওয়া শুরু করেছি, আমরা উপবৃত্তি দিচ্ছি, বৃত্তি দিচ্ছি। সাক্ষরতার হার আমরা 65.5 ভাগে উন্নীত করেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, 2001-এ বিএনপি জামাত ক্ষমতায় আসলো, লুটপাট, সন্ত্রাস, বাংলাবাই, জঙ্গিবাদ, বাংলাদেশকে 5-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা ছাড়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিল। সাক্ষরতার হার কমিয়ে সেই 65 ভাগ থেকে কমিয়ে আবার আগের জায়গায় নিয়ে গেছে। অবশ্য এটার কোনো কারণ আছে, কারণটা আর কিছুই না, আপনারা জানেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া, তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন, ম্যাট্রিক পরীক্ষা, তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে, কারণ উর্দু পাকিস্তানের ভাষা, এটা তার খুব প্রিয় ভাষা,
আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে, তাই ওটাই ভালো বোঝে, কাজে ওটাই পাস করেছে, আর কিছুতে পাস করতে পারে নাই। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। তবে বোমা মারা, গ্রেনেড হামলা, লুটপাট, মানি লন্ডারিং, টাকা চুরি, দুর্নীতি, এতিমের অর্থ আত্মসাত, এতে তারা এক্সপার্ট, এগুলিতে তারা খুব ভালো পারে। সেই জন্য বাংলাদেশের মানুষ লেখাপড়া শিখবে, উন্নত হবে, এটা তারা চায় না। 2009 আওয়ামী লীগ সরকার এসছে, তারপর থেকে আবার আমরা বিনা পয়সায় বই দিচ্ছি প্রায় 2.5 কোটি শিক্ষার্থী, সেই প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত। আমরা বৃত্তি, উপবৃত্তি এবং গবেষণার জন্য টাকা দিয়ে সহযোগিতা করছি, প্রত্যেকটা এলাকায় স্কুল করে দিয়েছি, নতুন নতুন স্কুল ভবন করেছি, 26,000 প্রাইমারি স্কুল আমরা সরকারিকরণ করেছি, মাদ্রাসাগুলি এবং আমরা স্কুল এমপিওভুক্ত করে দিয়েছি, প্রত্যেকটা জায়গায় শিক্ষার পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আজকে আমাদের সাক্ষরতার হার 75.2% আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। 96 সালে এসে মোবাইল ফোন ডিজিটাল করে দিয়েছি, এখন সকলের হাতে মোবাইল ফোন আছে, না আপনাদের হাতে মোবাইল আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। সেই সাথে সাথে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ওয়াইফাই কানেকশন পাওয়া যায়, আমরা ব্রডব্যান্ড নিয়ে এসেছি, সাবমেরিন কেবল সংযোগ দিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি, আজকে স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা ইনকিউবেশন সেন্টার করে সেখানে ট্রেনিং দিচ্ছি, অর্থাৎ ডিজিটাল ডিভাইস এটা ব্যবহার, এবং প্রায় 5,272টা আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, 8,000 পোস্ট অফিস সেগুলোও ডিজিটালি সেন্টার করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে এই ডিজিটাল সেন্টার কাজ করছে।